ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে সিদ্ধার্থদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাভু পিয়ালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বেলা বারোটায় নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ অসহায় এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ মোফাজ্জল হোসানের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ সহসভাপতি আব্দুর রহমান ফকির প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সহ ফরিদপুর জেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ চ্যানেল পদ্মারচর স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন মাস্টার